বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যাদের হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে জেনারেল এবং অনার্স উভয় ক্যান্ডিডেটের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এর আগেও আমি মডেল প্র্যাকটিসের নমুনা প্রশ্নপত্র বা মক টেস্ট পেপার তোমাদের ইতিহাসের সাবজেক্টের দিয়েছিলাম সেগুলো হাতে লেখা ছিল তোমরা অনেকে রিকোয়েস্ট করে সেটি যদি কম্পিউটারাইজ টাইপ করে দেন তাহলে খুবই সুবিধা হয় তো আমি সেই প্রশ্নপত্রটি তোমাদের কম্পিউটারাইজ টাইপ করে দিচ্ছি এবং কিছু প্রশ্নের তোমাদের এক্সট্রা রয়েছে সেগুলো একটু দেখে নাও এই প্রশ্নপত্রটা ভালো করে করে যাও এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পাবে তোমাদের পিভি স্টাডি ক্লাস বিগত তিন চার বছর ধরে তোমাদের কিন্তু মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসছে তোমাদের অন্যান্য কোনো ইউটিউব চ্যানেল প্রথম কলেজের মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসেনি ঠিক আছে আমি তোমাদের বলেওছিলাম যে আমি যাওয়া শুরু করলেই সমস্ত সেটগুলোই কপি করা শুরু হবে কন্টেন্টগুলো কপি করা শুরু হবে তো যাই হোক সকলে তোমরা যদি পাও উপকার উপকৃত হও তার থেকে বড়ো কথা কিছু নেই তবে নোটস কেনার আগে যারা করছেন তারা কিন্তু বেশি বিশাল দামে তোমাদের কিন্তু নোটস বিক্রি করবে তো সেগুলো একটু ভাবনা চিন্তা করে নিও যদি কম দামে আদর্শ উত্তরের পিডিএফ নোটস পেতে চাও তাহলে অবশ্যই পিভি স্টাডি ক্লাসে তোমাদের কিন্তু থাকতে হবে পিভি স্টাডি ক্লাস একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের পর বেল আইকনে ক্লিক করে রাখো আমি অনলাইনে যে ক্লাসগুলো করাবো সেগুলো তোমরা যদি করো দেখবে সেখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে এবং তোমাদের পিডিএফ নোটস যদি লাগে একদম কম রেমোনেশনের বিনিময়ে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে তো দেখে নাও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নমুনা প্রশ্নপত্র দু হাজার চব্বিশ হিস্ট্রি জেনারেল পেপার এমডিসি এম ওয়ান ফুল মার্কস সেভেন্টি ফাইভ ওকে তো দেখে নাও তিনটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের তিনটি প্রশ্ন আগেও বলেছিলাম যে যে প্রশ্নগুলো রেখেছিলাম সেগুলো দেখে নাও প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো বৌদ্ধ ধর্ম ও যৌন ধর্মের মধ্যে পার্থক্য লেখো গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো সভা সমিতি সম্পর্কে টিকা লেখো তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও এখান থেকে তোমরা বহু প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের তিনটে যে পাঁচ নম্বরে তোমরা তিনটে পাঁচ নম্বরে কমন পেয়ে যাবে ঠিক আছে তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন আমি লাস্টের দিকে আরও দুটি পাঁচ নম্বরের প্রশ্ন দিয়ে দেবো সেগুলো করলেই তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তো দেখে নাও দুটি প্রশ্নের উত্তর দাও দশ নম্বরে দুটি প্রশ্ন দেবে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো এই প্রশ্নটি পড়বে তামিলকাম বলতে কী বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো নবপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো এরপর চলে আসবো আমরা কুড়ি নম্বরের দুটি প্রশ্ন আমাদের কিন্তু করতে হবে চারটি প্রশ্ন দেওয়া থাকবে দশ নম্বরের দুটি প্রশ্ন কুড়ি নম্বরের দুটি প্রশ্ন তো ভালো করে তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং পুরো যে প্রশ্নপত্র এখানে সেটটা রয়েছে তার পিডিএফ নোট সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর তোমরা বিনামূল্যে পেয়ে যাবে তোমরা চ্যানেল ভিজিট করো চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখে দিও এবং পিভি স্টাডি ক্লাসে ফার্স্ট সেমিস্টারের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে থাকো তোমরা সমস্ত এই যে মডেল পেপারগুলো দেওয়া হয়েছে তার পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে ঠিক এবং উত্তরগুলো চ্যানেলে আলোচনা করে দেওয়া হবে তোমরা প্রত্যেকটি উত্তর পেয়ে যাবে ঠিক আছে যারা টিউশনি পড়ছো না যারা এখনও নোটস কেনো নি যাদের মনে করছো যে চারশো পাঁচশো টাকা দিয়ে নোটস কেনার মতো সামর্থ্য আমাদের নেই বা কিনতে পারবো না তাদের চিন্তার কারণেই তোমরা অনেক কম রেমোনারেশন দেড়শো থেকে একশো ষাট টাকা একশো সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু আদর্শ উত্তরের পিডিএফ নোটস তোমরা পেয়ে যেতে পারো তো দেখো দুটি প্রশ্নের উত্তর দাও কুড়ি নম্বরের দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব লেখো তো এই কুড়ি নম্বরের এই চারটি প্রশ্ন ভালো করে দেখে রেখো আশা করি অনেকটাই তোমরা উপকৃত হবে আজকের মতো ভিডিওটি শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যারা তোমাদের বন্ধুদের মধ্যে অনেকেই রয়েছে যারা আর্থিক অবস্থা একটুখানি প্রবলেম রয়েছে যারা পড়তে পারছে না তারা পিভি স্টাডি ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে রাখো এবং চ্যানেলটা ভিজিট করে বেল আইকনে ক্লিক করে রাখো তোমাদের কোনো অসুবিধা আশা করি তোমাদের হবে না তোমরা ভালোভাবে সেমিস্টার পাস করতে পারবে ঠিক আছে শুধু চ্যানেলটি ফলো রেখো আজকের মতো এটুকুই